দেশে দুটি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং 57টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটির ওয়েবসাইটে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চট্টগ্রামের 5 জেলা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ সহ ঢাকা বিভাগের 13টি, খুলনার 10টি, বরিশাল বিভাগের 6টি, রংপুরের 8টি, ময়মনসিংহের 4টি ও সিলেটের 4টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে ক্যানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পশাল দাবি করেন, 6 জুন থেকে 12 জুন পর্যন্ত চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, নাটোর ও পাবনা জেলায় সর্বোচ্চ 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।